বিশ্বাস করুন আর অবিশ্বাস করুন, আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি আপনি এই পৃথিবীর বহু জীবজন্তুকে চিনেন না বা জানেন না। আমাদের পৃথিবীতে বহু রহস্যময় জীবজন্তু রয়েছে যার কিছু মাত্র আমরা জানি, আর বেশিরভাগ রয়েছে আমাদের চোখের আড়ালে। আজ আপনাদের দেখাবো ক্যামেরায় ধরা পড়া 5টি অদ্ভুত জীবের ভিডিও ফুটেজ, যা দেখার পর আপনি চমকে যাবেন। তাহলে চলুন মিকচার এক্সপ্রেসের সাথে। এই প্রাণীটির দেখা মিলেছে আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতে। ভারতের কুতুব মিনার পর্যটনদের জন্য অন্যতম একটি পর্যটক এলাকা। বহু পর্যটন প্রতিদিন কুতুব মিনার দেখবার জন্য আসে। এরকম একদিন দুই বন্ধু ছবি তোলার জন্য পোজ দিয়ে দাঁড়ায় এবং ক্যামেরাম্যান ভুলবশত ক্যামেরায় ভিডিও মোড অন করে ফেলে, এবং এতে যা রেকর্ড হয় তা আজও বিশ্ববাসীর কাছে এক রহস্য। আবে জলদি কর, ইতনা টাইম কিউ লাগ রহা হ্যায়? আরে ইয়ে ভিডিও মোড মে আ গয়া হ্যায়, ওয়েট আ মিনিট। আবে পিছে দেখ, ওকে এটি ইংল্যান্ডের একটি ঘটনা। একজন বাবা তার তিন মেয়ের সাথে খেলছিল এবং ফ্যামিলি ফটো সংগ্রহ করছিল। তখনই তিন মেয়ের একজন একটি অদ্ভুত জীব দেখতে পায়। দেখুন ভিডিওটি। ঘটনাটি আমেরিকার পেনসিলভেনিয়া শহরে। ওই এলাকার মানুষের দাবি তারা রাত্রেবেলা অদ্ভুত অদ্ভুত আওয়াজ শুনতে পায়। এই আওয়াজের উৎস অনুসন্ধানের জন্য ওই এলাকার একজন সাহসী ব্যক্তি রাত্রে টর্চ ও ক্যামেরা নিয়ে বের হয় এবং তার ক্যামেরায় ধরা পড়ে এক অদ্ভুত প্রাণী। দেখুন ভিডিওটি। এই প্রাণীটির দেখা পাওয়া যায় 2007 সালের নভেম্বর মাসে ইংল্যান্ডের একটি রাস্তায়। ভিডিওটিতে পরিষ্কার দেখা যাচ্ছে একটি রহস্যময় প্রাণী রাস্তা পার হচ্ছে। এটি দেখতে মানুষের মতো কিন্তু এটি চার পায়ে চলে। এই ভিডিওটি দেখার পর অনেক মানুষ দাবি করে এরকম প্রাণী তারা আরও বহু জায়গায় দেখেছে। বন্ধুরা, রূপকথার গল্পে অনেক সময় বলা হয়ে থাকে ছোট ছোট মানুষের মতো দেখতে বামন রূপী লিলিপুটদের কথা। অনেকে বলে এ বাস্তবে রয়েছে, আবার অনেকে বলে তা শুধু কল্পনায় বা পুরাণে রয়েছে। এই ভিডিওটিতে দেখা যায় দুই বাচ্চা তারা তাদের খেলা ক্যামেরায় ধারণ করেছিল। তখন তাদের ক্যামেরায় কি ধরা পড়ে দেখুন। No, no, no.
আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অবশ্যই আমাদের মোটিভেশনের জন্য একটি লাইক দিবেন, এবং এরকম অদ্ভুত ও রহস্যময় তথ্যের জন্য মিকচার এক্সপ্রেস চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন। ধন্যবাদ, দেখা হবে আরেকটি নতুন এপিসোডে। সে পর্যন্ত বিদায়, ভালো থাকুন, সুস্থ থাকুন।